হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হাংরিবাজ। আজ তোমাদের সাথে শেয়ার করব মুগ ডালের নিরামিষ খিচুড়ির রেসিপি। এর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মুগ ডাল, নিয়ে নিয়েছি সমান পরিমাণ গোবিন্দভোগ চাল, এছাড়া লাগছে 1টা মিডিয়াম সাইজের আলু 4 টুকরো করে কেটে নিয়েছি, লাগছে কাঁচা লঙ্কা ও সয়াবিন। প্রথমেই গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, অন্যদিকে মুগ ডাল কড়াইতে লালচে করে ভেজে নেব। মুগ ডাল লালচে করে ভেজে নিয়ে জলে ধুয়ে নিয়েছি। এরপর গরম জলে সয়াবিনগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে কেটে রাখা আলুর টুকরো দিয়ে দিলাম। সিদ্ধ করা সয়াবিনের এক্সট্রা জল হাত দিয়ে চিপে আলুর সাথে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। এরপর বেশ কিছুক্ষণ সময় ধরে আলু ও সয়াবিন লালচে করে ভেজে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন। ফোড়ন কিছুটা ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে ধুয়ে রাখা মুগ ডাল ও গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে চাল ও ডাল কিছুক্ষণ সময় ধরে ভেজে নিচ্ছি। তিন থেকে চার মিনিট সময় ধরে নাড়াচাড়া করার পর চাল ডাল সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এরপর সবকিছুকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো জলের মধ্যে দিয়ে দেবো, যাতে আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে। ভেজে রাখা আলু দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। যেহেতু আলু ও সয়াবিন ভাজার সময় লবণের ব্যবহার করেছিলাম, তাই লবণের ব্যবহার কিন্তু সেই অনুযায়ী করতে হবে। দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে চাল ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গেলে আবার বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিলাম। এরপর ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। আরও বেশ কিছুটা জল ব্যবহার করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। 3 থেকে 4 মিনিট সময়ের জন্য ফুটতে দিলাম। চাল ডাল আলু সয়াবিন মোটামুটি সিদ্ধ হয়ে এলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। আবার ভালো করে সবকিছুকে নাড়াচাড়া করে নিচ্ছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি, এতে খিচুড়ির স্বাদ ও গন্ধ দুটোই খুব ভালো হবে। বৃষ্টির দিনে আলু সয়াবিন দিয়ে এই মুগ ডালের খিচুড়ি কিন্তু খুব ভালো লাগবে। অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে দিও, যাতে এইরকম অনেক ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।